আমি ছাত্র ছাত্রীর পাঠ্যপুথির শিক্ষার লগতে অনা পাঠ্যপুথির শিক্ষাও আমি দিবলৈ চেষ্টা করছো। এই বজারখন আসলতে আমি এতিয়ালৈকে এইটো দ্বিতীয়বার বলে আমি কব পারো, আর আগলৈ আমার হয়ে থাকিব। ইয়াতে আমি আমার অকল থলুয়াভাবে উৎপাদন বা থলুয়াভাবে পোৱা বস্তুহে আমি বজার করবলৈ দিওঁ। আমার ছাত্র ছাত্রী সকলে ইয়ারপরা অন্তত তেওঁলোকর হিসাব নিকাশের প্রতি তেওঁলোকর ধারণা থাকিব, আয় ব্যয়ের ধারণা থাকিব, আর পিছলৈ তেওঁলোকে অন্তত নিজের উপর থিয় হবলৈ বা নিজক ইস্টাবলিশ করবলৈ তেওঁলোকে ইয়ারপরাই প্রেরণা পাব বলে আমি আশা করছো। আর ছাত্র ছাত্রী সকলের পর আমি তেনেকুৱা আশানুরূপ আমি ফলও পাইছো। তেওঁলোকে আজিকালি একো লাজ নকরে, নহলে আমার ছাত্র ছাত্রী সকলে কিবা এটা করবলৈ প্রথমতে লাজ করে, কিন্তু আমি স্কুলখনের ভিতরতে যেতিয়া এইটো ব্যবস্থা করে দিছো তেওঁলোকে খুব উৎসাহিত, আর আমি সেই কারণে এই বজারখন মানে করছো আর আগলৈও সেইটো হয়ে থাকিব। বিশেষকৈ আমি বিহুর বজার বলি বা বিহুর আগে আগে বা এতিয়া অহাকালির পর দুর্গা পূজা, আজি স্কুল বন্ধ দিব, আজি আমি করছো। গতি ছাত্র ছাত্রী সকলে ইয়ারপর অন্তত ভবিষ্যতের মানে এটা ভবিষ্যতে কেনেকৈ জীবন নির্বাহ করব তার কিছু জ্ঞান পাব বলে আমি আশা করছো। আজি আমার এই লাইমেগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত যুক্ত ছাত্র ছাত্রীর দ্বারা আয়োজিত আমার ইয়াত আপন বজার। সেই আপন বজারত অকল আমার ঘরতে উৎপাদন করা বা উৎপাদিত করা থলুয়া আমার শাক পাচলি, এনে মানে দরব ব্যবহার নকৰা আমার ঘরতে উপার্জন করিব পৰা আমার সব থলুয়া আমি শাক পাচলি আমি ইয়াত বিক্রি করছো। এই বজারখন দিয়ার মূল উদ্দেশ্য খন হল মানে আজিকালি ছাত্র ছাত্রী অকল পড়াতে বা ডক্টর ইঞ্জিনিয়ারতে নহয়, বা আমি অকল সেই ব্যবসায়িক কেন্দ্রটো আমি যাতে ব্যবসায়িক কেন্দ্রটো ছাত্র ছাত্রীবিলাকে আগবাড়ে আর যেনেকে মানে ব্যবসায় কেনেকে করব লাগে সেইবোৰ কথাবোৰ যাতে জানে বা গম পায়। কি সবজিখানের নাম কে কই দিবা? এখনি বজার আয়োজন হয়েছে, বজারখনক আমি আপন বজার বলে নাম দিয়া হয়েছে। আজি দ্বিতীয়বারের বাবে এখনি বজার আয়োজন করা হয়েছে। বজারখনে বিভিন্ন ঘরুয়া যিখিনি কেমিক্যাল ইউজ নকরাকে থলুয়া যিখিনি উৎপাদিত ঘরতে বস্তু সামগ্রী সমূহ আমি ইয়াতে বিক্রি করা হয়েছে। নিজকে ব্যবহার ভিত্তিক আমি শিক্ষিত যেতিয়া শিক্ষিত হয় যাতে আজিকালি বহুতো নিবনুৱা সমস্যার সৃষ্টি, সেইখিনি নিবনুৱা সমস্যাখিনি যাতে কিছু নির্মল করব পারি, রোধ করব পারি, তার অর্থে আজির বজারখনি আয়োজিত হয়েছে। ইয়াতে বিভিন্ন ধরনের অমিতা, ভুল, জিকা আর থলুয়া নিজের পুখুরীত উৎপন্ন করা মাছ তেনেকুৱা ধরনের বিভিন্ন সামগ্রী লৈ বিক্রি করা হয়েছে। আমার বহুত ভাল লাগিছে, এটা নতুন নতুন স্টেপ বলে আমি কব পারো। আমি আগত অন্য বিদ্যালয় আমি এনেকুৱা ধরনের এখন ফিল্ড পোৱা নাছিলোঁ। ইয়াত আমি শিকিবলৈ পাইছো নিজকে যে ব্যবসায়িক ক্ষেত্রত এখন স্কুলতে আমাক সাহতে এখন মঞ্চ দিছে, শিক্ষিতর লগতে বজার
বিভিন্ন ধৰণৰ উচ্চ শিক্ষিত হোৱাৰ পিছত মানুহে লাজ কৰে বজাৰত এনেকুৱা ধৰণৰ বস্তুবোৰ বিক্ৰী কৰি থাকিবলৈ নিজকে লাজ কৰা হয় কিন্তু এই ফিল্ডখনৰ দ্বাৰা এই আজি মঞ্চটোৰ দ্বাৰা আমাৰ লাজ বুলি কোৱা বস্তুটো হেৰাই গৈছে সেইকাৰণে এই বজাৰখন আমাৰ বহুত উপকৃত হৈছে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ